আপনার দাদা ভাইয়ের মন খুব খারাপ, এখনো খুব খারাপ। আর সত্যি সত্যি কালকে ভিডিও করতে করতে কান্না করেই দিয়েছিল, তখন ক্যামেরা এরকম বন্ধ করে দিয়েছে। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाय बाय বাই বাই। মন খুব খারাপ, কালকে আমাকে যখন ফোনটা করেছে আমি ভেবেছি আমার সাথে প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, আমরাও তার আগে প্র্যাঙ্ক হয়ে গেছি। হ্যাঁ, আমাদের খুব কষ্ট, দুজনের জন্য এখন খুব কষ্ট হবে, তাই না বলো? স্যারগুলো মনে হয় মনটা খারাপ লাগছে, এখানে নিচে গেলে গরম কষ্ট হবে। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে, আর এখন বাজে সন্ধ্যা। প্রত্যেকদিন সকাল থেকে ভিডিও শুরু করি, আর আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন আমরা খাবো চা, গ্রিন টি রেডি হয়ে গেছে, আর আপনাদের দাদাভাই যে অফিস থেকে চলে এসেছে, এসে গান করছিল একটুখানি, আর আমি চা বানিয়েও দিয়েছি। আর এখন চাটা আমি ঢালবো কাপের মধ্যে। কি আর বলবো, আগের দিন বলে দিয়েছি আমাদের তো দার্জিলিং ছেড়ে চলে যেতে হবে খুব তাড়াতাড়ি, কিছু করার নেই, যেতেই হবে। আর কি, তুমি গান করবো একটা? আর আপনার দাদা ভাই এতক্ষণ যে গানটা করছিল, খুব কষ্টের একটা গান, সেই গানটাই এখন আপনাদের শোনাবো, চলুন তাহলে। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाय 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 बाय। जब तक सजेगी साजों की सरगम, तेरे ही नगमे गाता रहूंगा। जब तक सजेगी साजों की सरगम, तेरे ही नगमे गाता रहूंगा। यादों को तेरी दिल से लगा के, तुझको कभी ना बाय बाय करूंगा। तू जिस्म में तेरी जान, होंगे कभी ना जुदा। ये तेरा चेहरा हसी कैसे भुला पाऊंगा, मेरे भोले सनम तेरे सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाय 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 बाय। এই গানটা এতক্ষণ শুনছিল, তাই তো? এই গানটা কি দার্জিলিং এর জন্য বললে? দার্জিলিং কে বাই বাই করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি চাটা ঢালি, তারপর চলে মুন মুন পটপট পটপট করবে। কালকে কিছু করা হয়নি, ভিডিও ভিডিও কিছু করা হয়নি। মুন মুন এসেছে আমার সাথে দেখা করার জন্য, আরেকটা কিছু দাও না, সিং হয়ে যাবে। মন খুব খারাপ, কালকে আমাকে যখন ফোনটা করেছে আমি ভেবেছি আমার সাথে প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, আমরাও তার আগে প্র্যাঙ্ক হয়ে গেছি। হ্যাঁ, আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি অনেক আগে দেখেছি যে আমি তো জানি যে আমার নাম থাকবে না। 9টা বাজে, সন্ধ্যার সময় দেখা করতে এসেছে আমাদের সাথে। অর্পণ খুব খুশি, মুনমুন তো আমাদের নিজেরই লোক, মানে আমরা সব প্লেন্সেরই লোক, তাই না? আমরা খুব কষ্ট হচ্ছে, যত একটু ডিস্টেন্স হয়ে যাবে না, রাজবাড়ির মাঠে গিয়ে সবাই মিলে বসে বসে কোচবিহারে গিয়ে ঘুরবো, ফুচকা খাবো, ওখানে জ্যান্ত জ্যান্ত মাছ খাবো। ওইখানে দার্জিলিং এ, দার্জিলিং এ তো জ্যান্ত মাছ পাই না। যখন ইচ্ছা, যখন ইচ্ছা চলে যাবে দাদার আর এই বান্ধবীর বাড়িতে, মনে থাকবে। তুমি আমার ফের পিছনে করে লাগছো। আর মুনমুনটাও চলে যাবে কিছুদিন পরে, বলো কলকাতাতে। না, আমাদের যেখানে দেবে আর কি। এই যে দুই দাদাও এসেছে, এই যে মুনমুন এখন চলে যাচ্ছে, আর
এখন যাচ্ছি, একটু ইমার্জেন্সি পড়ে গেছে তো একটা, না হলে আরেকটু বসতাম, আবার কিছুদিন পরে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ আবার আসবে। হ্যাঁ, আর আমরাও মেলে যাবো, একসাথে দেখা করবো। ঠিক আছে, বাই। দূরে গেলে কেউ ভালোবাসা কমবে না, ভালোবাসা আরো বেড়ে যাবে, বাড়বে। সবসময় তাড়াতাড়ি থাকবো আমরা। ঠিক আছে, মাথার মধ্যে এরকম একটা মোটা বাস পরে একটু অজ্ঞানের মতন হয়ে গেছিল। তারপর এখন যে দাদারা চলে গেল সিটি স্ক্যান করানোর জন্য, বা আর সিটি স্ক্যান আর কি বললো করবে, সিটি স্ক্যান করবে, আর যদি দরকার হয় এমআরআই করে নেবে। আপনারা সবাই ভাবির জন্য প্রে করবেন, ভাবির রিপোর্ট যেন ঠিক আসে, ভালো হয়ে যায় ভাবি, তাড়াতাড়ি ভাবি, খুব ভালো। ভাবিরাও চলে যাবে, ভাবিরাও চলে যাবে খুব তাড়াতাড়ি দার্জিলিং ছেড়ে। হ্যাঁ, ভাবিরাও চলে যাবে। মুনমুনকে খুব মিস করব, যেই কদিন মুনমুন না যাবে আমাদের ওখানে, বলো। সব ভালো হতো সবার যদি একসাথে, যদি কোচবিহারে ট্রান্সফার হয়ে যেত, মানে সবাই আমরা একই বাড়ির মতন থাকতাম এখানে, ফ্যামিলির মতন। কমলা ভেন, মুনমুন, তারপরে অরিন্দম দা, মুকিত দা, ভাবিরা, সবাই খুব মজা হতো। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, সবাই আবার চলে যাবে আস্তে আস্তে আলাদা আলাদা জায়গায়। আবার দেখা হবে, সব কিছুই হবে। আর আপনার দাদা ভাইয়ের অবস্থাটা ভালো না দেখুন, খুব মন খারাপ জানি, খারাপ। তারপর একটু কি বলে, দুর্বল লাগছে খুব। হ্যাঁ, অফিসের সব স্টাফদের সাথে পুরো বন্ধুর মতন মিশতো, তো সবসময় তো দেখতেন ভিডিওতে, বাজারে একসাথে যেত, তারপর অফিসের পরে সবসময় ঘুরতে যেত, একসাথে হাঁটতে যেত, তার জন্য মনটা খুব খারাপ। আর আমারও খারাপ লাগছে, আমার বেশি খারাপ লাগছে মুনমুনের জন্য আর কমলা বেহেনদের জন্য, কারণ ওরাই আমার আমার মেশার মানুষ ছিল, তাছাড়া আর কেউ আমি কারোর সাথে মিশতাম না। খবর পেয়ে দাদারা চলে এসেছে এই রাত্রিবেলায় 9টা বাজে এখন। হ্যাঁ, বহরমপুর থেকে যখন আসি স্নেহার জন্য খুব কষ্ট হয়েছিল, স্নেহা আমার বান্ধবী, যারা রোজ আমার ভিডিও দেখেন তারা জানতে পারবেন। কিন্তু ওর এত কষ্ট হয়েছিল স্নেহার জন্য যে আমি ভেবেছিলাম দার্জিলিং গিয়ে কোনো বান্ধবী বন্ধু পাতাবই না, মানে কোনো বান্ধবী বানাবই না। এখানে এসে আমি সত্যি সত্যি নিসার্গের স্কুলের কোনো মাদের সাথে বান্ধবী করিনি, কিন্তু ব্লগের জন্য মুনমুনের সাথে বান্ধবী হয়ে গেছে, আর কমলা বেহেনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তার জন্য মানে দুজনের জন্য এখন খুব কষ্ট হবে, তাই না বলো? জানি, কিন্তু নিসার্গ বলে না, নিসার্গ আমাদের মতনই চাপা একটু। নিসার্গের ফ্রেন্ড ছিল কত, ফ্রেন্ড চাপেল ছিল, আর কে কে ছিল বাবা? নিসার্গকে বলেছি তোমার যখন এখন আমি রান্না করব, কি খাবে? রান্না করতে ইচ্ছা করে না, কিছু তারপরে এসে দেখি আমাদের মন এসেছে, মন সুন্দরী, মন মন দাদাদের খুব মন খারাপ, আমরা চলে যাবো দেখে আমাদেরও মন খারাপ, মনদেরও মন খারাপ। খুব খুব মিস করবো মুনমুনকে, মাঝে মাঝে যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, পার্টি করতাম, এগুলো খুব মিস করবো। কিন্তু মুনমুন বলেছে কোচবিহার যাবে, মাঝে মাঝেই যাবে, আর ওখান থেকে আমরা সবাই একসাথে আবার ঘুরতে যাব। ঠিক আছে মুনমুন, মন খারাপ করো না, সবসময় তোমার সাথে দেখা হবে, কথা হবে, সত্যি সত্যি। ঠিক আছে, তাহলে যাই নিসারকে আবার একটু পরে আসি। হ্যাঁ ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর এখন একটু নিসারকে ভাত খাওয়ালাম, আর অনেকক্ষণ আগে মুনমুনরা চলে গেছে, তারপরে ভিডিওই করা হয়নি, নিসারকে বই পড়ালাম, নিসারকে ভাত খাওয়ালাম, আর এখন 10:40-42 বেজে গেছে। এখন আমি কটা খাবো, আপনার দাদাভাই তো খাবে না বলছে, খিদে নেই, আর আপনার দাদাভাই বললো যে একটু পেঁপে খাবো, তাই এখন একটু পেঁপে কেটে দেবো। আর নিসার এদিকে কম্পিউটার ল্যাপটপ সব খুলে ফেলেছে, খুলে কি করছে নিসার, ঠিক হয়েছে? ল্যাপটপের মধ্যে সকালে দেখছি স্যানিটাইজার দিয়ে মুছলো, তারপরে আবার নাকি জল দিয়েও ধুয়েছে ল্যাপটপের সেই কিবোর্ডটা, এখন ওইটাকে পুরো খুলে ফেলেছে। আমি ভাত খাইয়ে দিলাম, আর ওটা ও মুছছিল, মুছে দিচ্ছিল টিস্যু পেপার দিয়ে। আর আপনার দাদা ভাই শুয়ে আছে, বললো আমার ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। আপনার দাদা ভাই মনটা ভীষণ খারাপ, খুব খারাপ, ভিডিওই বেশি করতে আসছে না, গান করলো কতক্ষণ, দুঃখের দুঃখের গান, কষ্টের গান,
আর এখন আমি একটু পেঁপে কেটে দিই, দেখি খাবে বললো পেঁপে, আর তারপর আমি কটা ভাত খাবো। কালকে তো স্কুল ছুটি শনিবার আর রবিবার, কালকে আমরা ভেবেছি একটু শর্ট ভিডিও করতে যাবো, শর্ট ভিডিও করলে তো সেগুলো আপনাদের সাথে দেখাবোই, কারণ দার্জিলিংয়ে তো আর বেশি দিন থাকতে পারবো না, বড় জোর হলে 20 দিন কি 1 মাস, তার বেশি থাকতে পারবো না, তাই দার্জিলিংয়ের থেকে যাওয়ার আগে কিছু শর্ট ভিডিও করবো। আরিয়া টি এস্টেট, তারপরে হ্যাপি ভ্যালি টি স্টেট, এখানেই যাবো বেশিরভাগ, ওই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে গেলেই শর্ট ভিডিও ভালো হয় করা, কারণ মানুষজন কম থাকে তো চা বাগানের ওই দিকটায়, শর্ট ভিডিওগুলো মানে করলে সুবিধা হয়। তার জন্য আমরা কালকে ভাবছি আরিয়া টি স্টেটে যাবো, আর কালকে কবিতাকে নিয়ে যাবো, কবিতাকে নিয়ে যাবো, কবিতা আমাদের একটু ভিডিও শ্যুট করে দেবে। ঠিক আছে, তাহলে আমি আপনার দাদাভাইকে একটু পেঁপে কেটে দিই, তারপর আবার কথা বলছি। এই যে পেঁপে কেটে নিয়ে আসছি, আর আপনার দাদাভাই উঠে এসেছে, বললাম একটু ভিডিও করে দাও। এই যে রাত প্রায় 12টা বাজে আর এখন পেঁপে খাচ্ছে। 12টা প্রায় বাজে না, কটা বাজে দেখো তো? 12টা এখন বাজেনি, 11:42 বাজে। আর এই যে আপনার দাদাভাই খাচ্ছে পেঁপে, ভাত খেলো না বলছে, ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, আর প্রেশারটাও মনে হয় ঠিক নেই না, একটু চেক করে দেখতে হবে, চেক করে দেখবে, কে চেক করে দেবে। হ্যাঁ, আর আজকে অনেক অনেকেই কমেন্ট করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাই কমেন্ট করেছেন যে কোচবিহার খুব ভালো জায়গা, আর আমরা জানতামই না যে কোচবিহার থেকে আমাদের এত ভিডিও দেখেন আপনারা, সত্যি খুব ভালো লাগছে, এখন মনে হচ্ছে সত্যি যাচ্ছি, সবাই আছে আমাদের ওখানে পাশে, সবাই প্লিজ কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু সবার কমেন্ট পড়েছি, কিন্তু রিপ্লাই করা হয়নি, কারণ মনটা খারাপ, তো সবার কমেন্ট পড়েছি, একটু পরপরই কমেন্ট বক্স খুলে দেখছি যে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে, আর সবাই বলছেন যে খুব ভালো জায়গা কোচবিহার, তাহলে নিশ্চয়ই ভালো জায়গাই হবে সবাই যখন বলছে, বলো? তোমার ওরকম ঘোরা ছিল, একটু দিক তাকাও, ভালো জায়গাই কোচবিহার। আর আমরা ওখানে ঘর ঠিকও করতে দিয়েছি, আর সবাই জিজ্ঞাসা করছে কোচবিহারের কোথায়, কোচবিহারের পুরো ডিস্ট্রিক্টে, মেন ডিস্ট্রিক্টে, কারণ আপনার দাদাভাই তো যেই ডিপার্টমেন্টে চাকরি করে ওই ডিপার্টমেন্টের মানে ওই ডিস্ট্রিক্টের হেড, তাই তো বলো? তাই যেখানে হেড অফ অফিস, তাই ডিস্ট্রিক্টেই দেবে পোস্টিং, আর ওখানেই আমরা থাকবো, অফিসের কাছাকাছি থাকবো, কনজিউমার অ্যাফেয়ার্সের অফিসের কাছাকাছি থাকবো। আর নিসারকে দেখে গিয়ে ভর্তি করাবো, যে স্কুলটা ভালো আর কাছাকাছি হবে সেই স্কুলটাতে দেবো, কমেন্ট করে জানাবেন কোন স্কুলটা ভালো। হ্যাঁ হ্যাঁ, আর এত সবাই আমাদের কোচবিহার থেকে অনেক অনেক কমেন্ট করেছেন আজকে, সবাই দেখা করতে চান। হ্যাঁ, আমরা অবশ্যই গেলে পরে আমরা একটা জায়গায় সবাই মিলে দেখা করব, যেখানটা আপনাদের সবার সুবিধা হবে সেখানেই আমরা দেখা করবো, আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা গিয়ে একটু ওখানে মানে ঠিকঠাক করে ঘরটার রেডি টেডি করে কিছুদিন থাকার পরে আমরা সবার সাথে দেখা করব, আপনারা সবাই বলবেন কোথায় দেখা করব, আপনারা যেখানে দেখা করতে চাইবেন আমরা সেখানেই কিন্তু দেখা করব। আপনাদের যেমন দেখা করতে ইচ্ছা করছে, আমাদেরও কিন্তু আরও অনেক বেশি দেখা করতে ইচ্ছা করছে সবার সাথে, বলো? আপনার দাদাভাই একটু ইসের মধ্যে আছে এখনো, মানে ভেবেই যাচ্ছে কি হলো, হট করে এরকম হয়ে গেল তো আমরা ভাবতেই পারিনি, কেমন পেঁপেটা? আর আমরা কালকে যাব শর্ট ভিডিও করতে, আমরা যখন যাব আপনারা যখন ভিডিওটা দেখতে পাবেন তখন হয়তো আমরা শর্ট ভিডিও করছি আর পাহাড়ে চা বাগানে, বলো? কালকে শনিবার রবিবার দুদিনই পরপর আমরা শর্ট ভিডিও করব, আর শর্ট ভিডিও করার জন্য আমরা অনেক ড্রেসপত্রও কিনেছি, সেগুলো পরে পরে যাব, আগে এখন দেখাবো না, পরে পরে করব, তাহলে আপনারা দেখতে পাবেন। কালকে থেকে শর্ট ভিডিও করব, কারণ আর বেশি দিন তো দার্জিলিংয়ে থাকবো না, ভাবছি এই কয়দিন যে কদিন থাকি একটু আপনাদের দাদার যেদিন যেদিন অফিস ছুটি থাকবে সেদিন সেদিন গিয়েই শর্ট ভিডিও করব। আর আমাদের একটা বড় গানের ভিডিও আছে, যেই ভিডিওতে আমাদের বাড়ির সবাই থাকবে, আমার বাবাও আছে, মানে ওই ভিডিওটার গানটা অল্প একটু হয়েও গেছে 1 মিনিটের মতন, ওই গানের ভিডিওটা আমাদের করতেই হবে, খুব সুন্দর একটা বাংলা গানের ভিডিও, খুব সুন্দর, বলো গানটা, ওই ভিডিওটাও আমরা করব ভেবেছি, শানুরা যখন আসবে তখন করে নেবো, বলো? ওরা থাকলে একটু হেল্প হবে, রান্না ঠান্না সব সানোরা একটু পূজারা করে দিলে আমরা গিয়ে তাড়াতাড়ি করে রেডি ঠেডি হয়ে করতে পারবো ভিডিওটা, তাই না? এই যে আপনাদের দাদাভাই এখন প্রেশার মাপবে, ব্লাড প্রেশার মাপবে, ডক্টর তো, আমার কিন্তু জ্বর ঠর হলে আমার ওষুধ কিন্তু আমার বরই দেয়, জ্বর ঠান্ডা গলা ব্যথা হলে ওষুধ দেয় কি আমাকে, আমার বর, আমার বর কিন্তু ডক্টরেরও কাজ করে একটু একটু, আমাকে মাঝে মাঝে ওষুধ দেয়, তো আমি আবার ভাবি কি ওষুধ খাওয়াচ্ছে আমাকে,
দার্জিলিং আসার পর থেকে না আমার প্রেশারটা ঠিক হয়ে গেছে। আমার খুব লো প্রেশার ছিল, কিন্তু দার্জিলিংয়ে পাহাড়ে নাকি একটু প্রেশার সবসময় হাই হয়, বলো। 116/86 ঠিকই আছে তোমার প্রেশার, পুরো পারফেক্ট। মুগাম্বো খুশ হওয়া। আর যে নিশা, কম্পিউটার ঠিক হয়েছে না? হ্যাঁ হয়নি। এটাকে পুরো খুলে খুলে একটা এখন কাজ হলো, পুরো খুলে জল দিয়ে ধুয়ে ডাউন হচ্ছে, আবার এটা ঠিক করেছি। যা ডানার ব্লাড প্রেসার টেসার মাপা হয়ে গেল। আর এসে দেখি ইনি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে। সেদিন এসেছে 3-4 কুর্তি, ড্রেস, সুন্দর সুন্দর ড্রেস। আর সেইগুলো হচ্ছে আমার গানের, বড় গানের ভিডিও করব, তার জন্য 3 ড্রেস এনেছি, খুব সুন্দর ড্রেসগুলো পরে যখন করব আর গানের ভিডিওটা যখন দেবো তখন দেখতে পাবেন। আর এইগুলো আবার এসেছে, এর মধ্যে আপনার দাদাভাইরও আছে, আমারও আছে। এইগুলো আমরা শর্ট ভিডিও করার জন্য কিনেছি, প্রায় 7-8 আগে অর্ডার দেওয়া হয়েছিল, 3-4 আগেই চলে এসেছে। আমরা মানে অনেক দিন ধরেই ভাবছি নিসার্গের হাফইয়ারলি এক্সামটা হয়ে যাওয়ার পরে আমরা শর্ট ভিডিও করবো। আর বৃষ্টির জন্য করতে পারছিলাম না, করেও দিয়েছিলাম সেদিন ঝর্ণায় গিয়ে দুটো, তাই না বলো? আর বৃষ্টির জন্য তো এতদিন করতে পারিনি, তাই এখন থেকে কালকে থেকে রোজ করবো শর্ট ভিডিও। অনেক ড্রেস চলে এসেছে, এগুলো দিয়ে শর্ট ভিডিও করবো, চা বাগানে গিয়ে সুন্দর সুন্দর। আর কালকে যাবো শর্ট ভিডিও করতে আমরা সকালবেলা, কবিতাও যাবে আমাদের সাথে, গেলে তো দেখতেই পাবেন। ফাঁকা চা বাগানেই যাবো, বলো। চা বাগানেই ভালো হয় শর্ট ভিডিও করবো। আর তুমি গিম্বেলটা সব চার্জ দিয়েছো, যে চার্জার নিবে দিয়ে দাও, কোনো তো কাজ করছো না, শুধু এরকম করেই কালকে থেকে কাটাচ্ছে। দুর্বল লাগছে খুব, শরীর শুতে ইচ্ছা করছে, এনার্জি লস হয়ে গেছে। আসলে কালকে রাতে ঘুম হয়নি ঠিক মতো, ওর জন্য আরো শরীরটা খারাপ লাগছে আপনার দাদাভাইয়ের। আর আমি আবার একটু সকালের দিকে ঘুমিয়েছিলাম, রাতের দিকে বেশি ঘুম হয়নি, কিন্তু ভোরবেলার দিকে আবার ঘুমিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার অত শরীরটা খারাপ লাগছে না। আর আমাকে তো কাজ করতেই হবে, রান্না করতে হবে, সবকিছু করতে হবে, নিসাকে খাওয়াতে হবে, ওর শরীর খারাপ করে থাকলেও কাজ হবে না, সবকিছুই করতে হবে। আর অনেকগুলো ড্রেস এসেছে, কালকে পরে যাব, একটা নতুন ড্রেস পরে যাব কালকে শর্ট ভিডিও করতে। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে, আর গেলে দেখাবো। আর কালকে 4 শর্ট ভিডিও করার ইচ্ছা, 2 বাংলা, 2 হিন্দি গানের। খুব সুন্দর সুন্দর 4 গান সিলেক্ট করেছি, জানি না করতে পারবো কিনা, কালকেই যাব করার জন্য। আর আপনারা প্লিজ সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, যারা আমাদের সব ভিডিও দেখেন প্লিজ ভিডিও দেখবেন। দার্জিলিংয়ের সিনারি না দেখাতে পারলে কি হবে, কোচবিহারে গিয়েও আমরা সব নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা জানি যারা আমাদের ভালোবাসেন তারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর যারা ভালোবাসেন না তারাও প্লিজ পাশে থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে মন পুরো ভরে যায়। কিছুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য ঠিকঠাক কমেন্টে রিপ্লাই করতে পারিনি, আবার কমেন্টে রিপ্লাই করবো সব। কিন্তু কমেন্টগুলো প্রত্যেক দিন পড়ি, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে। আর আপনার দাদাভাইয়ের মন খুব খারাপ, এখনও খুব খারাপ। আর সত্যি সত্যি কালকে ভিডিও করতে করতে কান্না করেই দিয়েছিল, তখন ক্যামেরা এরকম বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আপনারা সবাই বলবেন যে মন খারাপ না করে আপনার দাদাভাই, আমি তো বলছি, তবুও তো মন খারাপ হয় স্বাভাবিক। আমার তো এখানে শুধু কমলা ভেন আর মুনমুনি দুজন ফ্রেন্ড হয়েছিল, আর কবিতা অঞ্জলি, নিরুতা, নিকিতাও, ওরাও ছিল। আর আপনার দাদাভাইয়ের মানে সবাই অনেক বন্ধু হয়ে গেছিলো, অফিসের সবাই, বাজারে, রাস্তাঘাটে, সব সব জায়গায় সব অফিসারদের সাথে ভালো সম্পর্ক ছিল, তার জন্য ওর মনটা খুব খারাপ। ঠিক আছে, তাহলে কালকে সকাল থেকে আবার ভিডিওটা করব। এখন তাহলে গুড নাইট, আজ রাতের মতন, সকালে আবার দেখা হবে।